নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কৃষি বিলের প্রতিবাদে উত্তাল দেশ, শিলচরে বিক্ষোভ কর্মসূচি, পুড়ল বিলের প্রতিলিপিও। দুদিনের বরাক সফরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জে কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি। ছাত্রদের পড়াতে এসে পজিটিভ দুই শিক্ষক, আতঙ্কে শিলচর বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। বিতর্কিত ওই বিল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কৃষক সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলির শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করে। এদিন গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয় কৃষকদের যৌথ মঞ্চ। এদিনের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে শিলচরে বাম ছাত্র সংগঠনগুলো শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে কৃষক বিলের প্রতিলিপি পড়ায়। এআইডিএসও, এআইএসএ, এআইএসবি এবং এসএফআই শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, এআইএসএ জেলা সম্পাদক সাহারুল মজুমদার, এআইএসবি ধর্মেন্দ্র দাস, এসএফআই এর জেলা সভাপতি পাভেল লস্কর প্রমুখ। এদিনের আন্দোলন কার্যসূচিতে উপস্থিত ছিল সারা ভারত কৃষক সভা, অল ইন্ডিয়া কিষাণ খ্যাত মজদুর সংগঠন সিআইটিইউ, এআইসিসিটিইউ, যুব লীগ, ডিওয়াইএফআই, আইপিটিএ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ছাত্র, যুব সংগঠন, মহিলা সংগঠন যৌথভাবে আজকে আমরা এই বিক্ষোভ পালন করছি প্রতিনিধিত্বমূলকভাবে। আপনারা নিশ্চয় জানেন, বিগত এক সপ্তাহে ভারতবর্ষে পার্লামেন্ট, ছ মাস পর সংসদ অধিবেশন বসেছিল। গত এক সপ্তাহের মধ্যে 15টা বিল পার্লামেন্ট পাস করেছে এবং এই 15টা বিল যখন পাস হয় তখন পার্লামেন্টে কোনো বিরোধী সাংসদ ছিল না। আজকে নজিরবিহীন ভারতবর্ষের ইতিহাসে এইভাবে গণতন্ত্রকে পদদলিত করে, সংসদীয় ব্যবস্থাকে পদদলিত করে আজকে তারা এই বিলগুলিকে পাস করেছে। এই 15টা বিলের একটা বিলও জনস্বার্থে নয়, এ সম্পূর্ণভাবে কর্পোরেটের স্বার্থে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে এটা করা হয়েছে। শুক্রবার দুদিনের বরাক উপত্যকা সফরে শিলচর এসেছেন রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দুপুরে কুম্ভীগ্রাম বিমানবন্দরে আসার পরই তিনি করিমগঞ্জ জেলা সফরে চলে যান। প্রথমে রামকৃষ্ণনগর এবং পরে পাথারকান্দিতে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রাতেই মন্ত্রী হিমন্ত শিলচরে ফিরে আসেন। শনিবার মন্ত্রী হিমন্তের হাতেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত 40 শয্যার আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন হবে। রয়েছে শিলচরে অন্যান্য কর্মসূচিও। এদিন করিমগঞ্জের রাতাবাড়ি বিধানসভা এলাকার আনিপুর থেকে জামুয়াং সড়কের 142 কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করতে আসার প্রাক মুহূর্তে রাতাবাড়ি কংগ্রেস কর্মকর্তারা এক প্রতিবাদী কর্মসূচি আয়োজন করেন। ৬ মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশে স্কুল কলেজে ক্লাস শুরু হতে না হতেই কোভিড পজিটিভ শনাক্ত হলেন শিলচর সরকারি উচ্চতর ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের দুজন শিক্ষিকা।
গুয়াহাটি ও তেজপুর থেকে ফিরে এসে স্কুলে কাজে যোগদান করা ওই শিক্ষিকারা হলেন পিঙ্কিমণি পার্থ মিনাক্ষী মাস এদিকে স্কুলের দুই শিক্ষিকা কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর অধ্যক্ষা সোমা শ্যাম বিষয়টি জানান জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমানকে পরে স্কুল পরিদর্শকের নির্দেশে করোনা আক্রান্ত শিক্ষিকাদের সংস্পর্শে আসা সকল শিক্ষক ও শিক্ষক কর্মীদের পাঁচ দিনের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন অধ্যক্ষা সোমা শ্যাম এছাড়া আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবম শ্রেণীর ছাত্রীদেরও আইসোলেশনে থাকবেন স্কুলের অধ্যক্ষা সোমা শ্যামও তার অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাস চক্রবর্তীকে পুলিশের এসআই পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য ঠিক তখনই সিআইডির জলে আটকা পড়লেন প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্ত সিআইডি তার ঘর থেকে পাঁচ কিলো সোনা উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকটি হোটেলের দলিল দস্তাবেজও উদ্ধার করতে সক্ষম হয়েছে এর মধ্যে যুক্ত রয়েছে ভার্গব গ্র্যান্ড নামে একটি তিন তারকাযুক্ত হোটেলও সিআইডি তল্লাশি চালিয়েছে ওই হোটেলেও বৃহস্পতিবার রাতে সিআইডির এই তল্লাশি অভিযানের পর শুক্রবার পিকে দত্তের আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া যায় এর মধ্যে রয়েছে শিলচরে পিকে দত্তের একটি চা বাগান উদারবন্দের পুটিমারা চা বাগানটি এক বছর আগে কিনেছিলেন প্রাক্তন ডিআইজি পিকে দত্ত ১৪০০ বিঘা জমি কিনে ওই বাগান করেছিলেন দত্ত উদারবন শালগঙ্গার প্রত্যন্ত অঞ্চলে এই চা বাগান নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন তিনি বাগানে রয়েছে তার একটি বিলাসী বাড়িও দিন কুড়ি আগে দুই সঙ্গীকে নিয়ে দত্ত ওই বাগানে এসেছিলেন এখানে প্রায় দিন দশেক কাটিয়ে যান তিনি বিশাল এ সব ধন সম্পত্তির উৎস সন্ধানে আপাতত ব্যস্ত সিআইডির ওই দলটি তুমি এটা কি করা মই এটা তো বর্তমান তিনি মাহ হলে বাগান সাগান এইবিলাক খরচৰ বনা মিলাবিলাক চাব দিছে মানে দুজন আহিছিল এজন নয়ন শর্মা আৰু এজন নামটো নাজানো আৰু জামাইটো আহিছিল ইয়াতে আপোনাৰ দহ বাৰ দিন থাকিছে কি কৰিছে ইয়াতে কিমান দিন মানে অকলে ইয়াতে কি কৰিছে অকলে মানে ইয়াতে আছে আপোনাৰ বাগান চাগান যায় ইয়াতে কিবা মিটিং শ্বুটিং কৰিছে নেকি নাই ইয়াতে মিটিংটো কৰা নাই এইটো কোনো ইয়া আলোচনা কৰি থাকে ইয়াতে বাৰু কি আলোচনা হৈছে মই নাজানো বাৰু নাম দুজন আছে নহয় দুজনৰ কিবা কৈ থাকে বাৰু অকলে ৰুমৰ ভিতৰত নহয় নহয় ইয়াতে বহি থাকে আচ্ছা কাছাড় জেলায় কংগ্রেস দলকে পরিচালনা করছে একই পরিবার যার দরুন আস্থা হারাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো বলেন বিজেপিতে যোগদান করা একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বলেন দেব পরিবারের নেতৃত্বেই চলছে কংগ্রেস আর তাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে ফলে বাধ্য হয়ে তারা বিজেপিতে যোগদান করেছেন এই যে বর্তমান জেলা কংগ্রেস এটা একটা মেরুদণ্ডহীন দিশাহারা জেলা কংগ্রেস যাদের নেতৃত্বে বা তারাপুরের নেতৃত্বে এই কংগ্রেস পরিচালিত হচ্ছে এই কংগ্রেসে সংখ্যালঘু মানুষের কোনো মূল্য থাকে না শুধু ভোট আসলে আমাদের একটু একটু আদর করা হয় তারপরে আমাদের কোনো মূল্যই থাকে না বর্তমান সুনাই বিধায়কের উপরে কোনো দলীয় নেতার বা কোনো দল থেকে কোনো টানাটানির কোনো সিস্টেম নেই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যার কারণে সুনাইতে উনি ডেভেলপমেন্ট কাজ করতে পারছেন কিন্তু কুদমদর মতো একজন সুশিক্ষিত মানুষ হিসেবে কাজ করতে পারে গত বছর বিজেপি যোগদান করা সিরাজুল আলম লস্কর এদিন বলেন কংগ্রেসের কাজকর্মে অতিষ্ঠ হয়েই তারা বিজেপিতে যোগদান করেছেন আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যেটা বলেছেন সেটা আমাদের সংখ্যালঘুদের মধ্যে সেটা ঘুরে এসেছে আমরা বিজেপির প্রতি আমরা আচ্ছন্ন আমরা বিজেপির সঙ্গে আছি এবং বিশেষভাবে সংখ্যালঘু নেতৃত্ব যেখানে বলা হচ্ছে আসামে ১২৬টা বিধানসভা মধ্যে একমাত্র সুনাই কনস্টিটুয়েন্সিতে আমিনুল হক লস্কর সংখ্যালঘু বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন এবং বর্তমানে উনি সমগ্র আসামে একজন সংখ্যালঘু নেতা হিসাবে উঠে এসেছেন সেটা একমাত্র এই আসামের মুখ্যমন্ত্রী আসামের বিত্তমন্ত্রী এবং সর্বাবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে
যে কাজ করার সুযোগ উনি যে শুনাইতে শুধু একটি সম্প্রদায়ের কাজ করছেন সেটা নয়, উনি হয়তো সংখ্যাগুরু সম্প্রদায়ের সেখানে যেখানে সংখ্যাগুরু যেখানে হিন্দু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হয়েছিলেন, সামান্য সংখ্যক মুসলিম ভোট পেয়েছিলেন, কিন্তু উন্নয়নের ব্যাপারে সমহারে উন্নয়ন হচ্ছে সেটা। শিলচর শহরতলি অম্বিকাপুর পার্ট ওয়ান এবং পার্ট ফোরে ব্যাপকভাবে চলছে জমি মাফিয়াদের তৎপরতা। মাফিয়ারা জবরদখল করে সেখানকার স্থানীয় লোকেদের জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ইতিমধ্যে বহু জমি তারা আত্মসাত করে নিয়েছে বলে অভিযোগ। যেসব জমির মালিক তাদের এই মাফিয়াগিরিতে বাধা দিচ্ছেন বা জমি বিক্রি করতে নারাজ, তাদের উপরে নানা রকম অত্যাচার করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ল্যান্ড প্রোটেকশন কমিটির তরফে কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের কাছে তাদের বর্তমান পরিস্থিতির কথা বিস্তারিত তুলে ধরেন। অম্বিকাপুর পার্ট ওয়ান আর পার্ট এইটে বিভিন্ন ধরনের ল্যান্ড মাফিয়ারা এরা খুব বেশি ডিস্টার্ব করতেছে। যাদের মালিকানা সত্ত্ব জমি এইসবের মধ্যে মানে দখল নিতেছে, সেজন্য ইভেন আমারও জমির মধ্যে দখল নিচ্ছে, সেই জন্য আমি ল্যান্ড প্রোটেকশন কমিটি ভিলেজের যে কমিটি আছে ওইখানে আমি আপিল করছি। তারা গিয়ে এখন এটা ওইখান থেকে আমাদের দখল মুক্তি করছে, কিন্তু আমি পুলিশের কাছে এফআইআর দিয়েছি। আর এখন কমিটি মিলা মেমোরেন্ডাম একটা ডিসির কাছে, ডিসি আর এখন এসপির কাছে একটা দেওয়া হয়েছে। তারা চাইতেছে যে সস্তায় আমরা জমিনগুলি তাদের দিয়ে দিতাম, আর অনেক দামে এটা বিক্রি করতাম। যারা চায় না তাদেরও বিভিন্ন ধরনের প্রেশার করা হয়েছে। পঞ্চায়েত বিভাগের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির ফলে হাইলাকান্দি নিতাইনগরের শত শত দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত রয়েছে। শুক্রবার গুরুতর এই অভিযোগ তোলেন বঞ্চিত শতাধিক সুবিধা প্রাপক। তাদের অভিযোগ, শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনাই নয়, জব কার্ডের কাজ, পানীয় জল সহ সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। এদিকে বঞ্চিত সুবিধা প্রাপকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্ত করার দাবিতে হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। আমরা যে অতদিন হয়ে গেছে আমরা গরিব মানুষ, ভিখারি মানুষ, আমরা কোনোদিনও আমরা গড় পাই না, কোনোদিনও আমরা সহায়তা করে না। এই একাঙ্গ আমরা মনে অত দুঃখ। আমরা এই ব্যাপারে নিয়ে আমরা এই পার্ট ওয়ানের মানুষ, কোন পার্ট ওয়ান বিধাননগর পার্ট ওয়ানের মানুষ, আমরা সব একত্রে হইয়া মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করতেছি যে আমরা গড়টা পাওয়ার জন্য। এই যে গড় আমরা কোনোদিনও পাইছি না এবং পাইব না, এই আমরা আস নিরাশ হইয়া আপনার কাছে এই আবেদন করতেছি। নাম কি? শ্রী রামকৃষ্ণ দাস। ভারতীয় জনতা পার্টির সোনাই মন্ডল কমিটির কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনাই মইনুল হক অডিটোরিয়ামে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা করেন মন্ডল সভাপতি ভজন সেন। পরে দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এদিনের সভায় দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্ব আরোপ করেন দলীয় নেতৃবৃন্দ। এদিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। এছাড়া ছিলেন দলের জেলা সভাপতি কৌশিক রায়, শিলচর শহর মন্ডল কমিটির সভাপতি দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস সহ বিভিন্ন বুথ কমিটির কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টি একটা কাজ হাতে নিয়েছিল যে প্লাজমা ডোনেশন গোটা গোটা আসাম রাজ্যে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, মাননীয় রঞ্জিত দাসের নেতৃত্বে সেই কাজ হয়েছিল 14 অক্টোবর থেকে শুরু করে আর আজকের দিন পর্যন্ত সেই কাজ চলছে। আমরা লক্ষ্য করেছি যে শিলচর মেডিকেল কলেজে আজকের দিনে 240-এর উপরে প্লাজমা দান করা হয়েছে রুগীদের। আর সোনাই ডেভেলপমেন্ট ব্লকের নতুন ভিডিও হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রশিদ আহমেদ বড়লস্কর। শুক্রবার মেহবুব আহমেদ মজুমদারের কাছ থেকে তিনি দায়িত্বভার সমজে নেন। এদিন দায়িত্ব নিয়েই ব্লকের কর্মকর্তা সহ সবার সহযোগিতা চাইলেন বশির আহমেদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, বশির আহমেদ এর আগে সোনাই ব্লকের সহকারী বিডিওর দায়িত্ব পালন করেছেন। আজকে দায়িত্ব ব্লক সোনাই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দায়িত্ব গ্রহণ করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে তো আমার ব্লকের যত সব স্টাফ এবং
সুনাই ব্লকের আন্ডারে যত মানুষ আছে সবার সাহায্য সহযোগিতার দরকার আছে। সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করতে গেলে এই গভর্নমেন্টের যে যতগুলো প্রকল্প আছে সবগুলারে গ্রামীণ জনগণের সুবিধার্থে করতে গিয়া যেগুলা করতে লাগে যতটুকু আমার এজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে করতে লাগে আমি 100% সচেষ্ট থাকবো এবং যাতে গ্রামীণ জনসাধারণের কোনো ধরনের দুঃখ দুর্দশা আমার যতটুকু পারি আমি চেষ্টা লাভ করবো এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন। অতিমারী করোনার সংক্রমণ রোধে বন্ধ করে দেওয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকের উত্তর কৃষ্ণপুর সাবাসপুরের গেটটি ফের খুলে দেওয়ার দাবি উঠল। শুক্রবার বেশ কয়েকটি এনজিওর পক্ষে এ দাবি উত্থাপিত হয়েছে। গেট খোলার দাবিতে এদিন কয়েক হাজার জনতার স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে জেলাশাসক কীর্তি জল্লির হাতে। পরে এনজিওগুলোর কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জেলাশাসক শীঘ্রই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এ নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন এনজিও এর সহযোগিতায় কয়েক হাজার গণস্বাক্ষর নিয়ে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে অতিসত্বর মেডিকেল গেটটি খুলে দেওয়া হয়। আর ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন, ডিসি মহোদয়া বলেছেন আমাদেরকে যে আজ হেলথ মিনিস্টার আসছেন অনারেবল হিমন্ত বিশ্ব শর্মা স্যার আজকে শিলচর আসছেন, উনি অবশ্যই কথা বলবেন। আমরা আশা করি যে আমাদের এই গণদাবি যেটা মেডিকেল গেটটি খোলা হবে অতিসত্বর, আর যদি খোলা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন এনজিও আমরা একসাথে একযুগে একটি বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে আমরা পিছপা হব না। আমরা আমাদের এই ন্যায্য দাবিটি আমরা উত্থাপন করতে আমাদের পাওনা আমরা পাইতে আমরা যত বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রয়োজন হয় আমরা আন্দোলন গড়ে তুলব, কেননা এই আন্দোলন হবে একটি ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনটি জনগণের পাওনার আন্দোলন। আমরা আশা করি সুনাই দলাই এবং উদারবন্দের সমস্ত জনগণ এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত জনগণ বেরিয়ে আসবেন। এই আন্দোলন সার্থক একটি আন্দোলন হবে। আমরা তাই সরকার বাহাদুরকে অনুরোধ করছি যাতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কৃষি বিলের প্রতিবাদে উত্তাল দেশ, শিলচরে বিক্ষোভ কর্মসূচি, পুড়ল বিলের প্রতিলিপিও। দুদিনের বরাক সফরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জে কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি। ছাত্রদের পড়াতে এসে পজিটিভ দুই শিক্ষক, আতঙ্কে শিলচর বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।